হারদীয় দুর্গোৎসবতে মহানগরবাসীলৈ আছে এটা ভাল খবর। মহানগরবাসীয়ে পুনৰ লাভ কৰিব এখন উড়ন সেতু। জোরদার উড়ন সেতু যখন বর্তমান শ্রদ্ধাঞ্জলি সেতু নাম দিয়া হয়েছে, সেই সেতু মুক্তি করা হব মহাপঞ্চমীর দিনায়। শনিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সেই উড়ন সেতু পরিদর্শন করেছে আর অভিযন্তা শ্রমিকসকলের সঙ্গে বার্তালাপত মিলিত হয় আর কামর পর্যবেক্ষণ করেছে। মুখ্যমন্ত্রীগুলি ইতিমধ্যে ঘোষণা করেছে যে মহানগরবাসীয়ে মহাপঞ্চমীর দিনায় লাভ করব এই উড়ন সেতু আর উপরতল মিলাই 7 লেন যুক্ত হব এই উড়ন সেতু। অর্থাৎ মহানগরবাসীর যানজটের সমস্যা বা পূজার সময়সা যানজটের সমস্যা সংঘটিত হয়ে থাকে মহানগরীত, আর সেই সমস্যা লাঘব হব এই উড়ন সেতু লাভ করার পিছতে। লগতে মুখ্যমন্ত্রীগুলি উল্লেখ করেছে যে মেট্রো রেলের বাবে এতিয়া গুৱাহাটী সাজু নহয়। অর্থাৎ গুৱাহাটীত মেট্রো রেল সেবা সংযোগ কৰিব পৰা নাযাব, কিন্তু ৰিং ৰোডৰ কথা তেওঁ উল্লেখ কৰিছে। লগতে খানাপাৰাৰ পৰা বিমান বন্দৰলৈ তেওঁ উল্লেখ কৰিছে যে বিশেষ ৰোডমেপৰ কথা উল্লেখ কৰা হৈছে আৰু সমান্তৰালভাৱে ৰোপৱে ব্যৱহাৰ কৰা হ'ব বা ৰোপৱেৰ চিন্তা চৰ্চা কৰাৰ কথাও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে। যদি আপুনি মেট্ৰো ৰেল আনে, উলুবাৰীত এটা ষ্টেচন হ'ব, এটা ষ্টেচন ভাঙাগড়ত হ'ব, এটা ষ্টেচন গণেশগুৰিত হ'ব, সেইটোতো আমাৰ মানুহক নালাগে। গতিকে সেইকাৰণে মেট্ৰো মেইন গুৱাহাটীত সম্ভৱ নহয়। যেতিয়া আমাৰ গুৱাহাটীত ৰিং ৰোড হ'ব, তেতিয়া ৰিং ৰোডৰ চাৰিওফালে মেট্ৰো হ'ব আৰু ৰিং ৰোডৰ পৰা ভিতৰলৈ সোমাই অহাৰ বাবে মেট্ৰো হ'ব। গতিকে মেট্ৰোটো আমাৰ ভৱিষ্য দৰ্শন, তাৰ ওপৰত বিচাৰ বিবেচনা চলি আছে যে আপুনি খানাপাৰাত ৰোপৱেত বহি দিয়ক আৰু এয়াৰপৰ্টত গৈ পাওকগৈ। কিন্তু সেইখিনি এটা আমি বর্তমান আমার টার্গেটটো, প্রাইমারি টার্গেটটো আছে রিং রোডটো বনোৱা। মেট্রো গুৱাহাটীৰ ভিতৰত সোমাব নোৱাৰে, এটো অসম মানে মূল দৃষ্টিত অসম্ভব। কেতিয়াবালৈকে যদি সৰু মেট্রো আহে তেতিয়া বেলেগ। মুখ্যমন্ত্রীগুলি উল্লেখ করেছে যে আর জি বরুয়া রোড, যাক আমি চিড়িয়াখানা পথ বলে কোম, 2.3 কিলোমিটার এই যে উড়ন সেতু ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে, প্রায় 95% কাম সম্পূর্ণ হয়েছে। উল্লেখ করেছে যে আমি আশা করেছিল বা ভাবিছিল যে 3-4 বছর লাগবে, কিন্তু অতি কম সময়ের ভিতরতে, অর্থাৎ 18 মাসের ভিতরতে এই উড়ন সেতু নির্মাণ কার্য ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। আর যদি কেনেবাক পঞ্চমীর দিনা এই উড়ন সেতু মুক্তি করবা না যায়, তেতিয়াহলে দীপাবলীর সময়সাত মহানগরবাসীলৈ উপহার হিসাবে আগ্রহ হব এই উড়ন সেতু। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেছে যে সরকার গঠনের পিছন 2021 বর্ষের গুৱাহাটী মহানগরীর উড়ন সেতুর নির্মাণ কার্য ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর পর্যায়ক্রমে সেই উড়ন সেতু বা উড়ন সেতুবর নির্মাণ কাম সম্পন্ন হয়ে আছে। আর উল্লেখ করেছে যে দীর্ঘদিন ধরে শ্রমিক সকল আর অভিযন্তা সকলের যেড়ানেপড়া চেষ্টা, তার ফলতহে মহানগরবাসীয়ে লাভ করব এই উড়ন সেতু, সেই কথা উল্লেখ করেছে। শনিবারে নিশার ভাগত এনেদরে পর্যবেক্ষণ করেছে উড়ন সেতু কাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।